আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। পারমাণবিক অস্ত্র মোতায়েন পুতিনের ঘোষণায় বাইডেন কি শঙ্কিত? এরপর জানিয়ে দেব রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধ আরো দীর্ঘ সময় চলবে। এদিকে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত অন্তত নয়। এরপর জানিয়ে দেব পরমাণু চুক্তি কার্যকরে আলোচনায় পশ্চিমাদের সময় বেঁধে দিতে চায় ইরান। এদিকে মিয়ানমারের সুচির দল ভেঙে দেওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। সর্বশেষে জানিয়ে দেব সীমান্ত সমাধানে চীন ঘেঁষা ভুটান, ডোকলাম ইস্যুতে চাপে পড়ল ভারত, কি চাইছে শত্রুদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের প্রায় 400 দিনের কাছাকাছি চলে এসেছে। তবুও বোঝা যাচ্ছে না এই যুদ্ধে কে বিজয়ী হবে। তার একমাত্র কারণ ইউক্রেনের সাথে সম্মুখমুখে নয়, পেছন দিয়ে এই লড়ছে ন্যাটো এবং আমেরিকা। বিশ্বের সবচেয়ে দাপটে দেশ এই ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। এক মাসের যুদ্ধকে প্রায় 1 বছর পার করে দ্বিতীয় বছরে পদোন্নতি করেছে। এখনো বলা মুশকিল এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে। এদিকে সীমান্ত সমাধানে চীন ঘেঁষা ভুটান, ডোকলাম ইস্যুতে চাপে পড়ল ভারত, কি চাইছে শত্রু দেশ। আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী রাষ্ট্র। এই রাষ্ট্রকে চতুর্মুখী ঘিরে ফেলেছে চীন। গত বছরের মাঝামাঝি সময়ে নিউ দিল্লি যখন এক উপগ্রহ চিত্র দেখে তখন রীতিমতো অবাক হয়ে যায়। উপগ্রহ চিত্রে ধরা পড়ে ডোকলাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে চীন আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে। ভুটানের ভূখণ্ডে তৈরি হয়ে গেছে চীনা গ্রাম পাংদা। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি চীন গোটা ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে? 2017-তে শুরু ডোকলাম সমস্যা জানিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন ভুটানকে চাপে রাখতে নতুন প্যাচ করছে ড্রাগনের দেশ। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পারমাণবিক অস্ত্র মোতায়েন পুতিনের ঘোষণায় বাইডেন কি শঙ্কিত? বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিনের বক্তব্যকে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তিনি। গেল সপ্তাহে প্রতিবেশী দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণায় রীতিমতো নড়ে চড়ে বসে পশ্চিমা দেশগুলো। রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্য উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিনের এ ধরনের কথাবার্তা বিপজ্জনক, একই সঙ্গে যথেষ্ট উদ্বেগের। আমি অবশ্যই এতে বেশ উদ্বিগ্ন। গত বছরই আপনাদের বলেছিলাম যে তিনি যে ধরনের কথা বলছেন তা মারাত্মক, যদিও এখন পর্যন্ত বেলারুশের রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের কোনো ইঙ্গিত যুক্তরাষ্ট্র পায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন এফ কিরবি জানান, মস্কোর এমন কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, আমরা যতটা সম্ভব রাশিয়ার উপর নজর রাখছি। এখন পর্যন্ত বেলারুশে পুতিনের পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি, এমন কোনো আভাসও নেই। এদিকে সীমান্তে ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক শক্তি বৃদ্ধি, নিষেধাজ্ঞা সহ পশ্চিমা চাপ মোকাবেলার লক্ষ্যে বেলারুশে রুশ কৌশলগত পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিনস্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরমাণু অস্ত্র চুক্তি স্থগিতের পর মস্কো ও বেইজিং একে অপরের সঙ্গে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, অস্ত্র চুক্তি স্থগিত করা সত্ত্বেও হোয়াইট হাউস, পেন্টাগন ও পররাষ্ট্র দপ্তর তথ্য বিনিময় অব্যাহত রাখতে রাশিয়াকে। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যুদ্ধ আরো দীর্ঘ সময় চলবে। ইউক্রেনের রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে চলমান যুদ্ধ আরো দীর্ঘ সময় ধরে চলবে বলে জানিয়েছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান এবছর শেষ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন খবর ইয়ানি শাফাক। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার সঙ্গে শুধু ইউক্রেন নয়, পশ্চিমার আরো বেশ কয়েকটি বন্ধুহীন দেশ যুদ্ধ করছে। এটি একটি হাইব্রিড যুদ্ধ যা তারা আমাদের বিরুদ্ধে শুরু করেছে। আমাদের অস্তিত্ব রক্ষার
করার জন্য হলেও এটি আরও দীর্ঘ সময়ের জন্য চালাতে হবে। মুখপাত্র বলেন, বিভিন্ন উপায়ে লক্ষ্য অর্জন করা যেতে পারে, তবে ইউক্রেনের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আর নেই। পেসকভ বলেন, আমরা রাশিয়ান সমাজের একটি নিখুঁত একত্রীকরণ দেখতে পাচ্ছি। রুশ প্রেসিডেন্ট যে নীতি অনুসরণ করছেন তার চারপাশে একটি অভূতপূর্ব একত্রীকরণ দেখতে পাচ্ছি। পেসকভের মতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আপাতত দেখা করার পরিকল্পনা করছেন না, যিনি বর্তমানে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করছেন। তিনি বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত নিহত অন্তত নয়। কেন্টাকিতে মার্কিন সেনাবাহিনী দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর অন্তত নয়জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন যে এটি কঠিন খবর এবং একটি হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় 9:35 অর্থাৎ বাংলাদেশের সময় সকাল 7:35 ঘটেছে এবং নয়জনের মতো নিহত হতে পারে। স্থানীয় সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এটি বড় ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাটের কাছাকাছি ট্রেক কাউন্টি এলাকায় ঘটেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ফোর্ট ক্যাম্পবেলের একজন মুখপাত্র বলেছেন যে দুটি এইচ-60 ব্ল্যাক হক হেলিকপ্টার একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে বিধ্বস্ত হয়েছে। ক্রু সদস্যদের অবস্থা এখনও অজানা। তারা বলেন, কমান্ডটি বর্তমানে পরিষেবা সদস্যদের এবং তাদের পরিবারের যত্ন নেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করছে। তারা যোগ করেছে যে ঘটনাটি তদন্তাধীন এবং পরমাণু চুক্তি কার্যকরে আলোচনায় পশ্চিমাদের সময় বেঁধে দিতে চায় ইরান। পরমাণু চুক্তি পুনরায় কার্যকর করার বিষয়ে আলোচনায় বসতে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বারবার সময় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ সময় চুক্তি কার্যকরে আলোচনা শুরুর জন্য ক্ষমতাধর দেশগুলোকে ইরান আইনি সময়সীমা বেঁধে দিতে পারে বলেও জানান তিনি। ইরানের সংসদে এ সংক্রান্ত আইন বা বিধি জারিরও ইঙ্গিত দেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদে এ নিয়ে কথা হচ্ছে। সরকার চুক্তির যৌথ কর্ম পরিকল্পনা বাস্তবায়নে এসব পক্ষকে সীমাহীন সময় দিতে পারে না। একটা পক্ষ আলোচনার জন্য সময় বেঁধে দিয়ে আইন পাশে সরকারকে চাপ দিচ্ছে। এটি হলে বিদেশীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কাজটি সরকারের জন্য আরো কঠিন হয়ে পড়বে বলেও মত তার। সর্বশেষ 2020 পরমাণু চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক অবরোধ আরোপ তুলে নিতে সময়সীমা বেঁধে দিয়ে ইরানের পার্লামেন্টে আইন পাশ করা হয়। যুক্তরাষ্ট্র তাতে সাড়া না দিলে ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয় সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। মিয়ানমারের সুচির দল ভেঙে দেওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে তীব্র নিন্দা করেছে এবং সতর্ক করেছে বলেছে এই পদক্ষেপ আরও অস্থিতিশীলতা ডেকে আনবে। খবর রয়টার্সের। মিয়ানমারের জান্তা স্ট্যাকর্ড নির্বাচন কমিশন মঙ্গলবার ঘোষণা করেছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সামরিক খসড়া নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার কারণে দলটি সহ 40 রাজনৈতিক দলকে বিলুপ্ত করা হয়েছে। জান্তা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির সময় এই পদক্ষেপটি নিয়েছে। বিরোধীরা বিশ্বাস করে শুধুমাত্র সামরিক শক্তিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে 2021 ফেব্রুয়ারিতে সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেন্দান্ত প্যাটেল বলেছেন, বার্মার সকল স্টক হোল্ডারদের অংশগ্রহণ ব্যতীত যে কোনো নির্বাচন অবাধ বা সুষ্ঠু হবে না। সীমান্ত সমাধানে চীন ঘেঁষা ভুটান, ডোকলাম ইস্যুতে চাপে পড়ল ভারত, কি চাইছে শত্রু দেশ। চীনের জন্য সলচাতুরের শেষ নেই, কিভাবে ভারতের সীমান্ত টপকানো যায় সেদিকে কড়া নজর রেখেছে। এখন ভারতের দুয়ারে চলে এসেছে বেইজিং, ঘাঁটি গাড়তে চাইছে ডোকলাম, বানিয়ে ফেলেছে গ্রাম যা নয়াদিল্লির কাছে বড় চ্যালেঞ্জের সমান। গত বছরের মাঝামাঝি সময় নিউ দিল্লি যখন এক উপগ্রহ চিত্র দেখে তখন রীতিমতো অবাক হয়ে যায়। উপগ্রহ চিত্রে ধরা পড়ে ডোকলাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে
চীন আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে, ভুটানের ভূখণ্ডে তৈরি হয়ে গিয়েছে চীনা গ্রাম পাংদা। তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি চীন গোটা ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চাইছে? 2017-তে শুরু ডোকলাম সমস্যা জানিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন ভুটানকে চাপে রাখতে নতুন প্যাস করছে ড্রাগনের দেশ। সীমান্ত সমাধানে চীন ঘেঁষা ভুটান। সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী ডোকলাম ইস্যুতে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছে।